বিদ্যুতের পিলারের আর্থিং এর তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু। ঝিনাইদহ সদর উপজেলায় মাঠে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আয়নাল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুর একটার দিকে রাঙ্গিয়ার পোতা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আয়নাল ওই গ্রামের মৃত কাশেম আলীর ছেলে। স্থানীয় কৃষক আশরাফুল জানান, আয়নাল সকালের জমিতে কাজ করতে গিয়েছিলেন, এ সময় বিদ্যুতের পিলারের আর্থিকের তারের সঙ্গে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেও তিনি মারা যান। ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক তৌহিদুল ইসলাম বলেন, নিহতের পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।